ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতেও ভারতের বাঁধ খুলে দেওয়ার খবর প্রকাশিত হয়েছে। তবে সরকারের পক্ষে বলা হয়েছে বাংলাদেশের বন্যা গোমতী নদীর উপর নির্মিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে হয়নি। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবিসির খবরে বলা হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত 3 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে বলে জানিয়েছে সেখানকার সরকার। গোমতী জেলাতেই গোমতী পানি বিদ্যুৎ কেন্দ্রের ডুম্বুর স্লুইস গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। জানা গেছে এই বিদ্যুৎ কেন্দ্রের পানিধারটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা 94 মিটার। পানির স্তর এর থেকে বেশি উঠলে নিজের থেকেই পানি গেট দিয়ে বেরিয়ে যাবে। পানির স্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যাবে। পানির স্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি হয়ে যেতেই পানিধারের দুটি গেট দিয়ে পানি বেরোচ্ছে। এর মধ্যে একটি গেট দিয়ে 50% হারে পানি বেরোচ্ছে। সংশ্লিষ্ট এলাকার মানুষকে আগে থেকেই মাইকিং করে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছিল। 120 কিলোমিটার দীর্ঘ গোমতী নদীতে পানির স্তর পর্যবেক্ষণের জন্য 3টি কেন্দ্র রয়েছে, আমারপুর, সোনামুড়া ও সোনামুড়া 2। গোমতী নদীতে অবস্থিত আমারপুর স্টেশনে দ্বিপাক্ষিক প্রোটোকলের অধীনে পড়ে। ভারত সরকারের পক্ষ থেকে বন্যা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশকে জানানো হচ্ছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। এতে আরও বলা হয়েছে গত 21 অগস্ট থেকে সমগ্র ত্রিপুরা জুড়ে ও সংলগ্ন বাংলাদেশের জেলাগুলোতেও ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই বাঁধ থেকে পানি ছাড়া হয়। নদীর পানির স্তর বাড়তেই 21 অগস্ট বিকাল 3টা নাগাদ বাংলাদেশ সরকারকে এই তথ্য জানানো হয়। সন্ধ্যা 6টা নাগাদ বন্যার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখা কঠিন হয়ে যায়। তারপরও ভারত সরকার অন্য পথে বাংলাদেশকে বন্যা ও পানির স্তর বৃদ্ধি সংক্রান্ত যাবতীয় তথ্য জানায়। কিন্তু ভারতের এমন দাবি মানতে নারাজ সংশ্লিষ্টরা।